আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ আজকের অবস্থা কিছুটা ভালোর দিকে দেখুন সৌদি আরবের আজকের সর্বশেষ করোনাভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনেবার অনুরোধ থাকলো গত কয়েকদিন যাবৎ আক্রান্ত রুগী সৌদি আরবে বাড়ছিল তবে আজ করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমেছে আজ পাঁচ নভেম্বর দুই হাজার একুশ সৌদি আরব সময় বিকেল তিনটা তিরিশ মিনিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে নতুন করে তেতাল্লিশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার আটশো আটচল্লিশ জনে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আজ করোনায় আক্রান্ত রোগীদের থেকে মারা মারা গিয়েছে গিয়েছে দুইজন এখন পর্যন্ত মোট স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে উনচল্লিশ জন এখন পর্যন্ত মোট পাঁচ লক্ষ সাঁইত্রিশ হাজার সাতশো একষট্টি জন করোনায় আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ফলে বর্তমানে সৌদি আরবে যে সকল রোগী আছে তাদের মধ্য থেকে বা জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে এই ছিল সৌদির আজকের সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রং ঢং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে